আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। আজকে একটা খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ করতে যাচ্ছি। আপনারা সবাই হয়তো বা জানেন যে তেলের দাম অনেক বাড়ছে এক মাস যাবৎ, তো আমিও জানি। তো আজকে আমার গাড়ি অলরেডি পুদুক পুদুক করতেছে, মানে তেল নাই। আমি এখন রাজশাহী ওটা আলুপট্টি আওয়ামী লীগ পার্টি অফিসের এখানে আছি, যে গোলগপুর পেট্রোল পাম্প। এখন আমি আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ করব, সেখানে দেখব যে আমি আজকে ওনাদের কাছে 50 টাকার অকটেন চাইবো, না দেখি ওনারা দেয় কি না। যেহেতু অকটেনের দাম 135 টাকা লিটার, আমি আজকে দেখি 50 টাকার অকটেন ওনারা দেয় কি না। ওকে, তো দেখা যাক কি হয়। অকটেন দিতে লেট হবে? ও আচ্ছা ঠিক আছে। তো আমরা গোলগপুরে গেছিলাম, গোলগপুরে তেমনি অকটেন আনলোড চলছে, 20 মিনিট লেট হবে। তো সামনে আর একটা পেট্রোল পাম্প আছে, আমরা সেখানে যাই, ট্রাই করে দিই। আমাদের সাথে থাকুন। এদিকে এপারে এপারে দাঁড় করাবো। কথা হচ্ছে যে আমার কাছে 50 টাকা আছে, 50 টাকায় হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে ধন্যবাদ মা। আরফিন, তো আমরা আফরিনে আসছিলাম, উনারা আমাকে 50 টাকার তেল দিয়েছে, আবার তো আবার অকটেন। আমি ভাবি নাই যে 50 টাকার অকটেন এরা দিবে। যাই হোক, আমরা আর একটা পেট্রোল পাম্পে যাব, দেখি গোলগপুরে এবার যাব, আবার দেখি ওনারা দেয় কিনা। আমরা আবার চলে আসলাম গোলগপুরের পাম্পের সামনে, দেখি এখন অকটেন পাওয়া যায় কিনা। আচ্ছা, গোলগপুর আর গোলগপুর হলো, গোলগপুর গোল গোল হলো, দেখি তেলিতে বিক্রি করে না পাম্প তো। ভাই আমার কাছে বেশি টাকা নাই, 50 টাকা আছে, হবে? আপনার সর্বনিম্ন কয় টাকার তেল দেন? 85 শেষ, সর্বনিম্ন 85, আর আমরা সর্বনিম্নতে আছি নাকি? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমার এক কাজ করেন, আর একটু বাড়ায় দেন, দেখলাম যত 50 টাকা দেন কিনা। আচ্ছা, আমার কত
আর কত লিবো বলে দে 100 আর কত 140 টাকা দে ধরে না এটা ধরে আ এ ধরে হ্যাঁ আর আর এক্সট্রা দিয়ে দিলে তাই কি গেল এটা এলপিজি নাকি ঢাকায় অনেকে তেল দেয় না তো 50 টাকা 100 টাকারও দিতে চায় না যার জন্য দেখলাম যে আপনারা দেন কিনা রাজশাহী শহরের মানুষ দেয় নাকি ঢাকা শহরের মানুষ দিতে চায় না একদিন একটা নিউজ দেখছিলাম বুঝছেন মানুষজন দিতে চায় না অনেক গ্যাঞ্জাম করে তাও নিচ্ছে এই জন্যই ভাবলাম যে দেখি আমাদের রাজশাহীর মানুষ দেয় কিনা বোতলে তেল দেন বোতলেও দেন তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন যে আমার পুতুক পুতুক বাতি এখন 3 দাগে চলে আসছে আর রাজশাহীর মানুষজন তেল কিন্তু দেয় 50 টাকার তেল দেয় ঢাকা শহরে দেয় না আমি অনেক জায়গায় দেখছি নিউজে তার জন্য আজকে আপনাদের দেখালাম যে রাজশাহী শহরে আদৌ 50 টাকার তেল দেয় কিনা তবে আমি দুইটা পাম্প দেখাইছি দুইটা পাম্পে কিন্তু 50 টাকার তেল দিয়েছে আপনারা নিতে পারেন এই এক দাগ কমে গেল কে তো এই ছিল আমার ভিডিও যদি ভিডিও ভালো লাগে তো পেজটাকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন এরকম মজার মজার ভিডিও পেতে পেজটিতে অবশ্যই সাথে থাকবেন থ্যাংক ইউ